ওটা গাইছো কালকের টিচার্স ডে রাতে যখন আমি শেষ করি তখন সময় ছিল প্রায় 11:30 কাছাকাছি। তো শরীর খারাপ ছিল, সে কারণে কিছু ওপেন করা হয়নি, আনবক্সিং করা হয়নি। তো কালকে আমরা কষ্ট করে যেগুলো দিয়ে গিয়েছি সেগুলো আনবক্সিং করছি। তো ফার্স্টে আমার এই যে চিঠিটি আমার কাছে এসেছে, যে কার্ডটি আমার কাছে এসেছে সেটাই ওপেন করবো। ফার্স্ট চলো দেখি কার্ডে কী আছে। কার্ডটা আমায় যে দিয়েছে তার নাম বলছি না, তো চলো দেখি কার্ডে কী আছে। আচ্ছা, তো এখানে তো এইসব লেখা আছে, আমি জানি না ও মানি মানি লিখেছি না, বাট এগুলো লেখা আছে। চলো দেখি তাহলে কোয়ালিটি কি আছে। একটু সুন্দর করে প্যাকেটিংগুলো পড়ে যে আমার খুলতে কষ্ট হয়। তো চলো দেখি এটা কি আছে, দেখি তাহলে কি আছে। তো এই বইটা যে আমায় দিয়েছে সে পড়ে, সে বইটা পড়ে আমাকে এই বইয়ের গল্পগুলোকে শোনাতে। এটা নাকি কোনো গিফট নয়, এটা আমার কাছে টাস্ক দিয়ে গেছে গতকাল, এটা পড়ে আমাকে এই বইয়ের গল্পগুলোকে শোনাতে হবে। এটা হচ্ছে আমার এই বছরের টাস্ক। চলো দেখি পরের জন্য এটা কী আছে, আমি জানি না এটা কী আছে। ওরা বলেছে কোনো কিছুটা কিনে দেয়নি, তো সেই জন্য আমি এটা ওপেন করবো। যদি হাতে বানানো কিছু হয় তাহলে নিশ্চয়ই দেখতে পাবে, নাহলে দেখতে পাবে না, কারণ কিনে দেওয়া গিফট আমি জানো তোমার ব্যবহার করি। তো চলো দেখি কী আছে, দেখি নি এটা। আমি শুধু চারিদিকে দেখে ফোলা এরকমভাবে করার চেষ্টা করছিলাম, শুধু সুন্দরভাবে কিনতে করা। চলো দেখি কী আছে, বাহ এটা একটা হাতে করা পেন্টিং, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা ও আমায় দিয়ে গেছে মাঝে, যেটা ও জানে যে আমি কোন জিনিস পছন্দ করি বা করি না, এটা সবাই জানে, তাই জন্যই দিয়ে গেছে। তো এটা খুব সুন্দর হয়েছে, এটা তোমরাও দেখতেই পাচ্ছ। চলো দেখি পরেরটা কী আছে, এটা মোড়া আছে। চলো দেখি খুবই কী আছে, সিরিয়াসলি বলতে পুরো ফ্রেমটা খুব নিজে হাতেই বানিয়েছে, আর কারণ তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো সব জাল। এর মধ্যে একটা ফাঙ্গাস দেখতে পাচ্ছি আমি, যেটা কি সম্ভবত যে আঠাটা প্রপারলি শুকায়নি, যে কারণে এরকম হয়েছে। অর্গানিক জিনিসপত্র এরকম হয় তোমরা জানো। তো খুব সুন্দর হয়েছে ফ্রেমটা, নিজে হাতে বানিয়েছে ফ্রেমটা, এটা দারুণ লাগছে। এটা পুরোটা নিজে হাতে বানানো, তো খুব সুন্দর লাগছে এটা। যাই হোক, কালকে এটা আমি কোচিং থেকে গিফট পেয়েছি। এটা ওরা আমার সান্ত্বনা প্রাইজ দিয়েছে, মানে উইকেটে বল ছড়া খেলা ছিল আর কি, ওরা অর্গানাইজ করেছিল। তো তাতে এটা ছিল প্রাইজ, ওরা আমার খুশি হয়ে দিয়েছে, অন্তত একটা বল একটা উইকেট লেগেছিল, তাই ফোর্থ প্রাইজ হোপফুলি যেমন যেমন পারফরমেন্স ছিল আমার। তো এই ছিল কালকে সারাদিনের গল্প, আর আরও অনেক গিফট বাচ্চারা দিয়েছে সেগুলো কোচিংয়ে রেখে এসেছি। আর সত্যি কথা বলতে কালকে সবার সাথে দেখা হয়েছিল, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর হ্যাঁ, আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো দ্যাটস ওয়াই এইসব ক্যাডেরিগুলো দিয়ে গেছে। ঠিক আছে, কালকে দিয়ে দিয়েছিল সমস্যা ঘটনা। চলো তাহলে, বা ওখানে কালকে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার দিনটা স্পেশাল করতে পারছি। চলো, থ্যাংক ইউ।